এটি মৃদুরে হৎকার করে ঘুরি আহতে করুণ মৃত্যু খাবতে লৈছে চারিজনক লোকে গোয়ালপাড়ার শিমলিতরাত এতিয়া কেবল শোকর বন্যা বইছে কেনো কালির দিন আমি আপনার আগে সম্প্রচার করেছিল যে এক ভয়ঙ্কর নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছে আর সেই ভয়ঙ্কর নাও দুর্ঘটনাত মৃত্যু হয়েছিল তিনজনক লোক আর এজনের মৃতদেহ এতিয়া উদ্ধার করা হয়েছে সন্ধানহীন হয়ে আছে এজন লোক যেগুলি মহিলার আসলতে মৃতদেহ হৎকার করে ঘুরি আহিছিল সেই মহিলাগীর স্বামী এতিয়া সন্ধানহীন হয়ে আছে আমি আপনার দৃশ্যাংশ দেখাই যাবলে চেষ্টা করছো এতিয়া গোয়ালপাড়ার শিমলি তলাত কেবল শোকর বন্যা বয়া দেখবলে পাওয়া গেছে এগটি মর্মান্তিক ঘটনা কেনো এটি মৃতদেহ সৎকার করবলে গৈ করুণ মৃত্যুক আকুয়ালি লৈছে চারিজনক লোকে গোয়ালপাড়া জেলার শিমলি তলাত এতিয়া শোকর বন্যা অঞ্জনা সরকার নামের মহিলাগীর মৃতদেহ সৎকার করবলে গৈ চারিজনক লোকে করুণ মৃত্যুক আকুয়ালি লৈছে গোয়ালপাড়ার শিমলি তলা রাজহুয়া শ্মশান ঘাটত বৃহস্পতিবারে সংঘটিত হয়েছে এই ধরনের শোকাবহ নাও দুর্ঘটনা অঞ্জনা সরকার নামের মহিলাগীর শেষকৃত্য সম্পন্ন করে ঘরলৈ উভতি আহি থাকতেই নদীর বুকুত ডুব গৈছিল নাওখন আর বৃহস্পতিবারে তিনজনক লোকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল যদিও সন্ধানহীন হয়ে আছিল দুজনক লোক আর আজি পুয়া আন এজন লোকর মৃতদেহ উদ্ধার করেছে অভিযানকারী দলে যেহেতু বৃহস্পতিবারে উদ্ধার করেছিল মঞ্জিৎ সাহা জিৎ কর্মকার আর সুজন মালাকারর মৃতদেহ আনহাতে আজি পুয়া অভিযানকারী দলে উদ্ধার করেছে গৌরাঙ্গ মালাকারর মৃতদেহ উল্লেখযোগ্য যে এতিয়াও কিন্তু সন্ধানহীন হয়ে আছে মৃত অঞ্জনা সরকারর স্বামী উদয় সরকার জানিব পৰা মতে প্রায় 26 জনক লোকে মৃতদেহ সৎকার করে টুলুঙা নাওরে ঘরলৈ উভতি আহিছিল তেতিয়াই নৈর বাহনী পানির কোবাল খুঁটত সংঘটিত হয়েছিল এই ধরনের শোকাবহ ঘটনা আমি জনাই যাওয়ার চেষ্টা করেছি উল্লেখ করব যে এই ভয়ঙ্কর নাও দুর্ঘটনায় মৃত্যু হওয়া গৌরাঙ্গ মালাকারর মৃতদেহ মৃত অঞ্জনা সরকারের ভাগ্নি বলে জানিব পৰা গৈছে নাও দুর্ঘটনায় মৃত্যু হওয়া জিৎ কর্মকার মৃত অঞ্জনা সরকারের ভাগিন আর নাও দুর্ঘটনায় মৃত্যু হওয়া সুজন মালাকার মৃত অঞ্জনা সরকারের মোমায়েকর পুত্র আছিল বলেও জানিব পৰা গৈছে যেহেতু গোয়ালপাড়া সংঘটিত হওয়া এই শোকাবহ নাও দুর্ঘটনায় নিহতসকল আছিল মৃত অঞ্জনা সরকারের পরিয়ালের লোক একটি শোকাবহ ঘটনা কেনো এটা গোয়ালপাড়া জেলার শিমলি তলাত কেবল শোকর বন্যা বয়া দেখবলে পাওয়া গেছে গোয়ালপাড়ার শিমলি তলার নাও দুর্ঘটনার সন্ধানহীন হয়েছে এজন সন্ধানহীন এজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এতিয়াও কিন্তু অঞ্জনা সরকারের স্বামীর মৃতদেহ এতিয়াও অঞ্জনা সরকারের স্বামী কিন্তু সন্ধানহীন হয়ে আছে যেটা সন্ধানহীন 5 জনের 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বর্তমানেও নিখোঁজ হয়ে আছে গৌরাঙ্গ মালাকার আর উদয় সরকার আমি জানাই যাওয়ার চেষ্টা করছি বর্তমানেও ইতিমধ্যে কিন্তু আজি পুয়া যেহেতু গৌরাঙ্গ মালাকারর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এটা সন্ধানহীন হয়ে আছে উদয় সরকার আমি জানাই যাওয়ার চেষ্টা করছি উল্লেখ করবল যে শ্মশানের উভতি আহতে গেরুয়া ক্ষতি এই ধরনের ভয়ঙ্কর নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছিল আর তার পিছতেই তিনজনক লোকর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল আর আজি পুয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে এজন লোকর আর এজন লোক সন্ধানহীন হয়েছে বলে জানিব পৰা গৈছে যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110